আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের অনলাইন ক্লাসে একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কবি জসীম উদ্দিনের লেখা আসমানি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা বন্ধুরা, তোমরা এই ক্লাসটা করলে পাঠ শেষে তোমরা কবিতাটি আবৃত্তি করতে পারবে এবং শব্দের অর্থগুলো ইনশাল্লাহ বলতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদের সামনে কবিতাটি আবৃত্তি করছি। আসমানি লিখেছেন জসীম উদ্দিন। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গারবরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে শেষুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে, ব্যাঙের ছানা শেওলা পালা কিলবিল বিল করে, ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিচ্ছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার ফুলছে পিলেই নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাহি আর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি কবিতাটি আবৃত্তি করলাম, বুঝিয়ে বলছি, দেখো যে আসমানি, এই কবিতার নায়িকা হচ্ছে আসমানি। কবি জসীম উদ্দিন এখানে গ্রামের বা পল্লীর গরিব মেয়েরা, অসহায় মেয়েরা, তাদের পরিবারে কীভাবে থাকে, তাদের প্রতি তাদের মমতা এখানে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাদের প্রতি তাদের ভালোবাসা কবির। যে দেখো, আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, তোমরা যদি আসমানিকে দেখতে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। রসুলপুর একটা জায়গার নাম, সেই রসুলপুরের রহিমুদ্দির ছোট্ট বাড়িতে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, এটা যেন একটা বাড়ি নয়, যেন একটা পাখির বাসা, ছোট্ট এতটুকু একটা ঘর। যে ভেন্না পাতার ছানি, ভেন্না এক ধরনের গাছ, যে গাছ দিয়ে গ্রামের গরিব কৃষকরা, গ্রামের মানুষেরা কি করতো এক সময়, সেই ঘরের চালা ছাউনি দিত। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, যে একটু যদি বৃষ্টি হয় সেই পানি গড়িয়ে পড়ে। একটুখানি হাওয়া দিলে, একটু যদি জোরে বাতাস আসে, তাহলে কি হয়, ঘর দুলতে থাকে, নড়তে থাকে, এভাবে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা। আর এরকম যে ঘর, বাড়ি, আসমানিদের ছোট্ট বাড়ি, এই বাড়িটা, এই বাড়ির নিচে তারা বছর বছর ধরে থাকে, মানে বছরের পর বছর তারা সেখানেই বাস করে থাকে। তারপর কবি আসমানির কথা বলছে, যে পেটটি ভরে পায় না খেতে, সে পেট ভরে খেতে পায় না, বুকের হাড় বের হয়ে গেছে, বুকের কখান হাড় সেটা যেন দেখা যাচ্ছে। এই হাড়গুলো সাক্ষী দিচ্ছে, যে সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার, যে সাক্ষী দিচ্ছে অনাহারে না খেয়ে সে কতদিন পার করেছে। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, কবি এখানে প্রদীপ রাশি, প্রদীপ মানে বাতি, বাতি জ্বললে যেরকম আলো ছড়িয়ে যায়, তেমনিভাবে মানুষ যখন হাসে, শিশুরা যখন হাসে, আসমানি যখন হাসে, সেই হাসির সাথে তুলনা করা হয়েছে, যে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, তার সু মিষ্টির
চেহারা থেকে মুখ থেকে তার হাসিটা কি হয়ে গেছে, থাপড়েতে নেবে গেছে দারুণ অভাবাসী। অভাবের তাড়নায় তার মুখ থেকে সেই সুন্দর হাসিটা নিভিয়ে গেছে। পরনে তার শতেক তালির শতেক ছেড়াবাস। কবি এখানে তার গায়ের পোশাকের কথা বলছে, যে পরনে তার পরিধান করেছে তার শতেক তালির, শতেক মানে শতক, এক শতক, যে এখানে অধিক তালির কথা বোঝানো হয়েছে, শতেক তালির শতেক ছেড়াবাস। তার পোশাক, এই বাস মানে পোশাক, তার পোশাকগুলো কি ছেঁড়া তালিযুক্ত, সোনালি তার গারবরণের করছে উপহাস। তার গায়ের রঙটা সোনালি কালারের সুন্দর, যে সেই সুন্দর গায়ের রং যেন সেই পোশাকগুলোকে কি করছে, উপহাস করছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। ভ্রমর কালো চোখ দুটিতে নাইকো টুক হাসি, ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, এটা সুন্দর যে এটা উপমা দিয়েছেন, যে তার চোখ দুটো এত সুন্দর, ভ্রমরের ন্যায় কালো, যে ভ্রমর কালো চোখ দুটিতে নাইকো টুক হাসি, তার মনের মধ্যে হাসি নেই, আনন্দ নেই, ফুর্তি নেই, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। সে চোখ দিয়ে যেন রাশি রাশি চোখের পানি, অশ্রু মানে কি চোখের পানি, চোখের পানি গড়িয়ে পড়ে। বাঁশির মতো সুটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, যে কষ্টের কারণে, দুঃখের কারণে, যে তার সুন্দর গলার সুরটা ছিল বাঁশির মতো সুন্দর, ঠিক আছে, সেইগুলো সেই গলার সুরটা কেঁদে কেঁদেই ক্ষয় হয়ে গেল, শেষ হয়ে গেল, হয়নি সুযোগ লয় সে সুর গানের সুরে বেঁধে। তার সুন্দর করে সে কখনো যে গান গাইবে মনের সুখে, সেই সুযোগ তার কখনো হয়ে ওঠে নাই। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, আসমানিদের বাড়ির ধারে পুকুর আছে, ছোট্ট পুকুর আছে, সেখানে পদ্ম গাছ আছে, সেখানে আরও কি আছে, সেই পুকুরের মধ্যে ব্যাঙের ছানা, ব্যাঙাছি, ব্যাঙের বাচ্চা, ঠিক আছে, যে ব্যাঙের ছানা শ্যাওলা পানা, এই যে পদ্ম, ব্যাঙের ছানা, শ্যাওলা, বিভিন্ন ধরনের জিনিসে সেগুলো যেন শ্যাওলা পানা কিলবিল বিল করে, সব ভরে গেছে এই পুকুরের মধ্যে, ম্যালেরিয়ার মশক সেতা বিষ গুলিছে জলে, আর সেই পুকুরের পানির মধ্যে ম্যালেরিয়া মশা যেন সেই বিষ গুলেছে। তোমরা জানো যে ম্যালেরিয়া এক ধরনের অসুখ, সেটা মশার মাধ্যমে ছড়ায়, সেই মশা তাদের জন্ম হয় ময়লা পানিতে, ঠিক আছে, সেই ম্যালেরিয়ার মশক যেন সেখানে বিষ গুলেছে, আর সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, আর আসমানিরা সেই জলের মধ্যে কি করে, তাদের খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন যত ধরনের কাজ সব ওই পানিতেই চলে। পেটটি তাহার ফুলছে পিলেই, নিতুই যে জ্বর তার, তার পেট প্লিহা, প্লেই এখানে বলতে প্লিহা এক ধরনের রোগ, সেই রোগটাকে বোঝানো হয়েছে, যে সেই রোগের কারণে তার পেট প্রত্যেক দিনে কি তার পেট ফুলে গেছে, নিতুই যে জ্বর তার, প্রত্যেক দিনে রোজ রোজ প্রত্যেক দিনে তার কি আসে, জ্বর আসে। বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা নাহি আর, বৈদ্য মানে কবিরাজ, গ্রাম্য চিকিৎসক, যে কবিরাজ বা চিকিৎসক ডেকে যে সে ঔষধ করবে সে পয়সাটুকু তার নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কবি এখানে গ্রামের মেয়েদের, গ্রামের পরিবারে যারা অসহায় গরিব পরিবার, তারা কীভাবে বসবাস করে, তাদের একটা তাদের প্রতি মমত্ব ভালোবাসা তিনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। তো কবিতাটা তোমরা সবাই ভালোভাবে আবৃত্তি করবে, এবং তার সাথে সাথে তোমরা এখানে দেখো আমি তোমাদের জন্য শব্দ অর্থগুলো নিয়ে এসেছি, দেখো ভেন্না পাতা, ভেন্না এক ধরনের গাছ, গরিব মানুষ এই গাছের পাতাকে ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করে, যেটা আমরা আগে অনেক আগে হয়তোবা আমরা ছোটোবেলায় দেখেছি, এখন হয়তোবা গ্রামে দেখা যায় না, মানুষের পরিবর্তন হওয়ার কারণে মানুষ এখন গ্রামের মানুষও না হলেও টিনের ঘর, টিনের বেড়া দিয়ে থাকে, অথচ আজ থেকে 20 বছর 15 বছর আগে গ্রামের অনেক মানুষ সেই তাদের ছাউনি দিয়ে, সেই ভেন্না পাতা দিয়ে ঘর তুলতো, ঘর নির্মাণ করতো, সেখানে তারা বসবাস করতো। আচ্ছা, এরপরে দেখো সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী,
সাক্ষী যে সামনাসামনি কোনো কিছু দেখলো এবং প্রয়োজনের সময় সে কথাগুলো সে প্রকাশ করে দিল, এটা হচ্ছে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী। দেশে দিয়েছে এর আঞ্চলিক রূপ, এটা হচ্ছে দেছে। অনাহারে আহার বা খাবার ছাড়া, অর্থাৎ না খেয়ে থাকা, না খেয়ে থাকা। হাসি প্রদীপ রাশি, প্রদীপ যেমন আলো ছড়ায় তেমনি হাসি মুখমণ্ডলকে উজ্জ্বল করে। দেখো এই বাস, এই বাস মানে কি? পোশাক জামা। গার মানে শরীরের, গায়ের। বরণের মানে কি? রঙের। উপহাস ঠাট্টা। মশক শব্দটা হচ্ছে মশা। নিতুই শব্দের অর্থ হচ্ছে রোজ, প্রত্যেক দিন, নিত্যদিন। বৈদ্য শব্দের অর্থ হচ্ছে কবিরাজ বা গ্রাম্য চিকিৎসক। পিলে পিলিহা, এক ধরনের পেটের রোগ, যেটা এক ধরনের পেট একদিকে ফুলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করা শিখবে, এর সাথে সাথে তোমাদের এই শব্দার্থগুলো খুব ভালো করে আয়ত্ত করবে, যাতে তোমরা পরীক্ষায় আসলে সুন্দর করে লিখতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।